আসসালামু আলাইকুম, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। মোবাইল ফোন ক্রেডিট চট্টগ্রাম থেকে আমি মোহাম্মদ শফিউল বসত আজকে আপনাদের ছোট্ট একটা টিপস দেওয়ার জন্য আপনাদের সাথে আসছি। মোবাইল ফোন একটি ইলেকট্রনিক ডিভাইস, এই মোবাইল ফোনের যে ডিসপ্লেটা আছে, যে ডিসপ্লেটা লাগানো আছে, এই ডিসপ্লেটি কয়েকটি ধরনের হয় আমি বিশেষ বিশ্লেষণে যাব না। আমাদের দেশে যে ডিসপ্লেগুলো আছে, যেগুলো নতুন আসে, এই ফোন ডিসপ্লেগুলোর মধ্যে অনেকটা অনেক ধরনের কোয়ালিটি থাকে। আমি একদম লোয়ার কোয়ালিটি যাব না, যে কীভাবে তৈরি হয়, কী থাকে না থাকে, এই এসব ডিটেলসে যাব না। ডিসপ্লের মধ্যে বিশেষ করে ওয়াল ডিসপ্লে থাকে, আইএসপি ডিসপ্লে থাকে, অ্যামোলেড ডিসপ্লে থাকে। আসলে ওয়ালডি এবং অ্যামোলেড কাছাকাছি, অনেক সময় ওয়ালডিটাকে অ্যামোলেড বলে অনেক জায়গায় সেল করা হয়, অরিজিনাল স্টোরে সেল করা হয়। তো আইপিএস ডিসপ্লের মধ্যে দু তিন ধরনের থাকে। একদম সবচেয়ে নর্মাল যে ডিসপ্লেটি, সেটি ভালো করে ফিটিং হয় না, ফিটিং করার সময় অনেকটা ফাঁক থেকে যায়, একদম কম দামের ডিসপ্লেগুলো যদি সেটা আমরা লাগাই না। স্টিল বোর্ডের যে ডিসপ্লেটা আছে, সেই ডিসপ্লেটা ভালো ফিটিং হয়, মোটামুটি ফিটিং হয়, দামটাও রিজনেবল প্রাইসের মধ্যে হাতের নাগারে। তারপরে যদি ডিসপ্লেটা লাগান, সেক্ষেত্রে যদি আইএসপি ডিসপ্লে হয় লাগাবেন, কোনো সমস্যা নেই। তবে যেটা স্টিল বডি এবং যেটা ফিটিং হয় সেটা খেয়াল রাখবেন, একদম নর্মাল ডিসপ্লেগুলো ফিটিং হয় না। নেওয়ার সময় যদি আইএসপি ডিসপ্লে লাগান সেক্ষেত্রে কেয়ারফুলি, এবং অবশ্যই চেক করে নেবেন, কারণ কোনো ধরনের গ্যারান্টি একজন টেকনিশিয়ান দিতে পারবে না, কারণ যারা মোবাইল ফোন রিপেয়ার করে তারা সার্ভিসিং করে না। সো আপনি আপনার ফোনটা রিপেয়ার করার সময় ভালো করে দেখে শুনে বুঝে চেক করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।